কাছের মানুষ যতক্ষণ সঙ্গে রয়েছেন ততক্ষণ বোধ হয় তাকে সঙ্গ দেওয়াই ভালো। অভিনেতা রাজদীপ গুপ্ত হারালেন কাছের মানুষকে, শুধু কাছের মানুষ বললেও ভুল হবে, আসলে মাকে হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই, না ফেরার দেশে অভিনেতার মা। মায়ের সঙ্গে শেষ ভিডিও নিজে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাজদীপ। স্তন ক্যান্সার কেড়ে নিল অভিনেতার মাকে। অভিনেতার সঙ্গে সঙ্গে পরিবারের সকলেই ভেঙে পড়েছেন মানসিকভাবে। শনিবার সকালেই পরলোক গমন করেন তিনি। অস্ত্রোপচার, থেরাপি সবকিছুর পরেও মাকে ধরে রাখতে পারলেন না নিজের কাছে। ভিডিওতে রাজদীপ লিখলেন মায়ের সঙ্গে শেষ ভিডিও, যেখানে মাকে কেক কেটে খাইয়ে দিচ্ছেন অভিনেতা, ছেলেকেও পরম আদরে কেক খাইয়ে দিচ্ছেন তিনি। এই খবর অনেকেরই অজানা ছিল। বিস্ময়ের সুরেই সকল অভিনেতাকে ভালো থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অনেকের কাছে ঘটনা বিশ্বাসযোগ্য নয়। এখন বাড়িতেই রয়েছেন, কিছুদিন পর থেকে ফের শুটিং শুরু করবেন। উল্লেখ্য, দীর্ঘ অনেক বছর পর ধারাবাহিকে ফিরেছেন তিনি। পঞ্চমীতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাকে, সঙ্গে সমান ব্যস্ততা ওয়েব সিরিজেও। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।